আসসালামু আলাইকুম। কোনো বাবা কি চায় যে নিজের সন্তানকে পিটিয়ে কুপিয়ে মেরে ফেলতে? না, দর্শক চায় না। কিন্তু আমাদের এই সমাজে এমন পরিস্থিতি হয় যে তখন পিতা বাধ্য হয়, যদিও এটি একেবারেই, আমি যেটি বলছি যে এটা আইন বিরুদ্ধ একটি বিষয় এবং কোনোভাবেই এটা উৎসাহিত করা উচিত না, কিন্তু পরিস্থিতি তেমনই। বাবা অনেকটা বাধ্য হয়েছে, এবং বাধ্য হয়েছে বলে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করার পর নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। মানে মানুষ কতটা এক ধরনের অসহায়, এক ধরনের বাধ্য, এক ধরনের পরিস্থিতির শিকার যে কোনোভাবেই এই বাবা বা এই পরিবারকেও রক্ষা করা যাচ্ছিল না ওই ছেলের হাত থেকে। কারণ কি জানেন, ছেলে হচ্ছে মাদকাসক্ত। মাদকাসক্ত বলেই তার অত্যাচারে বাবা মা, বৃদ্ধ বাবা মা অতিষ্ঠ, এবং মাকে রীতিমতো মারধর করছিল বা নিয়মিত করে যাচ্ছিল। পরে অতিষ্ঠ হয়ে বাবা এই কাণ্ড ঘটিয়েছে। এবং দেখেন, এই বাবার বয়সও কিন্তু অনেক, 75 বছর বয়স, অর্থাৎ সেও আর সহ্য করতে পারছিল না। আমাদের সমাজে এই বাবার মতো অসংখ্য বাবা কিন্তু আছে। কেউ সহ্য করে এখনও টিকে আছে, কেউ সহ্য করতে না পেরে কি করতে পারে, তার একটি বড় প্রমাণ হচ্ছে এই গাজীপুরের কালীগঞ্জে। এখানে খবরে বলা হচ্ছে, গাজীপুরের কালীগঞ্জে নিজের ছেলেকে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এক বাবা। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মাহাতাপুদ্দিন। ওসি বলেন, ঘাতক বাবা আব্দুর রশিদ বাগমার, যার বয়স 75, তার মাদকাসক্ত ছেলে কাউসার বাগমারকে 24 হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা বলছে, বুধবার ভোরে উপজেলার জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কাউসার মাদকাসক্ত ছিলেন, প্রায়ই মাদকের টাকার জন্য বাবা মার সঙ্গে ঝগড়া করতেন। ভোরে কাউসারকে তার বাবা কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। বেচারা বাবা, সে হয়তো কাজ থেকে দেখছিল যে তার স্ত্রী আর ওই ছেলের মাকে ছেলে কীভাবে অত্যাচার করে, সেটা আর সহ্য করতে পারেনি 75 বছর বয়সী এই কাউসারকে। তো দর্শক, কাউসারের পক্ষে বলছি না, কিন্তু সমাজ বাস্তবতাটা তেমনই হয় যে 75 বছর বয়স পর্যন্ত সে তো এই 24 বছর বয়সী এই ছেলেকে দেখছে। কেউ চায় না যে তার নিজের সন্তানকে নিজের হাতে সে হত্যা করবে বা এই দুনিয়া থেকে সে বিদায় করবে, কিন্তু তারপরও কি করবে? তো মাদকাসক্ত যে একটা পরিবারকে কীভাবে নিঃশেষ করে দেয়, শেষ করে দেয়, এটা হচ্ছে তার প্রমাণ। নিহতের মা, অর্থাৎ তার ছেলের যে মারা গেছে, বলছে যে আমার ছেলে মাদকাসক্ত ছিল, মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাঙচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায় চাপ দিচ্ছিল। মঙ্গলবার রাতেও নেশার জন্য 2 কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করে, টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনায় তার বাবা ভোরে কাউসারকে ঘুমন্ত অবস্থায় উঠার দিয়ে কুপিয়ে হত্যা করে। মানে এত বড় ছেলে তো সজাগ থাকা অবস্থায় তাকে মারতে পারতো না, সুতরাং সে ঘুমন্ত অবস্থায় বাবা এই কাজটি করে। দর্শক, এর মধ্য দিয়ে হয়তো এই বাবার শাস্তি হবে, চরম শাস্তি হবে, কিন্তু কত মাদকাসক্ত পরিবার এইভাবে চরম নির্যাতনের শিকার, চরম মানসিক বৈকল্যের শিকার। শুধু দর্শক চিন্তা করুন, ঘরে ঘরে যেভাবে মাদক ঢুকছে, প্রতিটা পরিবার ঝাঁঝরা হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।